ভিউয়ার্স, আই এ বসি কইল মাছের বাজারে, 2 ঘন্টার মাছের বাজার। এই মাছের বাজার আন সকাল 6টা হইতে 8টা তামাইত বয়। এটা টুইন টাওয়ারের অপোজিটে শান্তিনগর মালিবাগের মাঝামাঝি অথবা বেইলি রোডের মাথায় আইলে এই মাছের বাজারটা পাইয়ে যাবেন। এই দেখছেন মাছের চেহারা, তাজা মাছ। তাজা মাছ খাইতে হইলে জায়গায় আইয়া হরেক রকমের মাছ পাবেন। দেখছেন মাছ, মাছের ভ্যারাইটিস দেখছেন। এদের আইর মাছ, নদীর রিডে মাছ, লগে আবার কোকো ট্যাংরাও আছে। যাই হোক, সামনের দিকে যাই, মাছের জায়গায় বোধহয় ভ্যারাইটিস পাওয়া যাবে মেলা। তো জিজ্ঞাইলাম উনি কী মাছ আনছে, উনি কিছু ট্যাংরা টংরা আনছে। তো যাই দেই আর একটু সামনে, মানুষ আছে মেলা, সকালবেলার বাজার। তো শিং মাছ, এই চিতাল, বড় চিতাল দুগ্গা। তা মাছ মোটামুটি যা আছে সবই তাজা। আর এ জায়গায় একটু বিভিন্ন কিসিমের মানুষ আসে, এই ট্যাংরা মাছ, এই তেলাপিয়া, এগুলা কি চিংড়ি, এই সোনা ট্যাংরা, কই দেশি কই, সাইজ বড় আছে, রূপচান্দা, বড় বড় রূপচান্দা এগুলা, এই বোয়াল, রুই মাছ, এই চিংড়ি, দেশি চিংড়ি। চিংড়িগুলা পাতায় বাজলে খাইতে যাওয়া হইবে, এগুলা বড় হালা চিংড়ির। লগে আবার একবার রুই লই আইছে, এই এসা চাই রুই লই আইছে, রুই লাগে কগ্গো কালীবাউস আছে। এই উনি আবার মোবাইল দিয়া ছবি হাঁটতে আছে মাছের। যাই ওই মাথায় যাই দেহি, ওই মাথায় কী পাওয়া যায় দেহি, খালি মাছ ইয়ে জায়গা, অন্য কিছু নাই। কই মাছ জিগাইলাম, কই মাছ কগ্গো কত, কয় 700 টাকা হইলে নিতে পারবেন। কইলাম ঠিক আছে, আমি যাওয়ার সময় লই যাবো কগ্গা, তুমি থুইয়ে দাও। তো ও থুইয়ে দেবে, কথা হয়েছে আমি যাওয়ার সময় কগ্গা লই যাবো, কারণ কই মাছ যাতা কই, দেশি কই, সচরাচর কমই পাওয়া যায়, আবার সাইজ কগ্গ ভালো আছে। এই এ জায়গায় রিডে মাছ, 3 গড় রিডে লই যাবছে নদীর। আজকে বেশ রিডে মাছ দেখা যাইতেছে জায়গায়, আগে বাজারে এত রিডে মাছ দেখিনি। রিডে মাছ দেখলেও এগুলা দেখছি কোথার, সামুদ্রিক রিডা, এরা কিন্তু সামুদ্রিক না। ওই বরিশাল সামনে চৌমাথায় লইয়া পায় সন্ধ্যার পরে গাইছে গুলছা চাবায়, হেরম রিডা এ জায়গায় কমই পাওয়া যায়। এই আর এক দুদু কতগুলো কমফ্রেট মাছ, মানে রূপচান্দা মাছ ডাকাই উনি কমফ্রেট, এগুলো কমফ্রেট হয়ে গেছে। আগে হচ্ছি রূপচাঁদা, মানে রূপচান্দা কইতাম ওগুলারে, বোয়াল মাছ। এই চাষায় বোয়াল মাছের গাইছা দেখাইতে আছে না, মাছ তাজা ভাই, বিলের মাছ, মাছে ভেজাল নাই, পাবদা, লগে কগ্গ ট্যাংরা, বিভিন্ন পদের জায়গায় মাছের জালগিয়া আছে। শিং মাছ, ইলিশ মাছ তেমন জায়গায় নাই, এই কগ্গা ইলিশ চোখে পড়লে দুই চার গুয়া, এ জায়গায় ইলিশ মাছটা কমি। তো এ জায়গায় মাছের মধ্যে যা দেখলাম, এই চিতাল, চিতাল কতফর সাইজ দেখছেন, চিতাল মাছের কেজি চায় একটু বেশি, 600 টাকা কেজি চায়। এই একক একই তো আরও বড়, তেলাপিয়া, চিংড়ির, বিভিন্ন পদের মাছ, জিওল মাছ, দেশি মাছ, হাওরের মাছ, এগুলো এ জায়গায় ব্যাপক আছে। এ জায়গায় ওই যদি চাইনিশের মাছ সাগরের, ওগুলা তেমন একটা পাইবেন না, পাইবেন না। দেশি মাছগুলো ওই যে কোরাল, জিগেলাম কোরালের কেজি কত, কয়েক দর 600 টাকা, যাই হোক দাম অত বেশি না, দাম একটা 60-এর মধ্যে আছে জায়গায়। এই আইর মাছ। তো বন্ধুরা, বিভিন্ন জাতের মাছ দেখলেন, একালে ম্যাক্সিমামই দেশি মাছ, বিলের, হাওরের, এ জায়গায় সাগরের মাছ তেমন নাই। তো বন্ধুরা, আজকে এই
এখান থেকেই বিদায় নেব। ভিডিওটা ভালো লাগলে একটু মানুষের দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।